আংটিটা সুন্দর না, দামটাও অনেক। ভিডিওতে বলেছিলাম যে আমার একটা লস হয়ে গেছে, ও বলবে কি না সেটাও আমি একটু কনফিউশনে ছিলাম। সত্যি একটা অপমানজনক অবস্থায় বুঝতে পেরেছে যে না, এটা তাদেরই যে কোনো একটা কিছু ফল্ট হয়েছে। যে অ্যাক্সিডেন্ট হয়েছিল গিফটে আমি যা যা দিয়েছি সেটা হচ্ছে, বিসমিল্লাহ রহমান রাহিম, আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা আমাদের জন্য খুবই বাজে আর বিশ্রী একটা পরিস্থিতির সৃষ্টি করতে পারত, তবে আলহামদুলিল্লাহ আল্লাহ সব দিক থেকেই বাঁচিয়ে দিয়েছে, কারণ খুবই বাজে একটা পরিস্থিতির মধ্যে পড়ে যাচ্ছিলাম আমরা। যাই হোক, আস্তে আস্তে ভিডিও শুরু করি, সাথে সাথে আপনাদের সাথেও শেয়ার করছি কি হয়েছিল বা কি হতে যাচ্ছিল। সকাল হয়ে গেছে আর তাওহিদকে স্কুলের জন্য রেডি করিয়ে দিয়েছি, ও একটু পরে স্কুলে চলে যাবে। আমার হাতে একটু সময় ছিল, তাই ভাবলাম এর মাঝে আমি যেই গিফটগুলো আমরা গতকাল কিনে নিয়ে এসেছিলাম সেগুলো একটু সেট করে ফেলব। প্রথমে চিন্তাভাবনা ছিল যে যেহেতু সব কিছু রেডিই আছে আর বক্সের মুখটাও একটু খোলাই আছে, আমি সাথে যা অ্যাড করার ভিতরে দিয়ে দেবো, মানে চকলেট আর একটা গিফট কিনেছিলাম সেগুলো অ্যাড করে দেব। পরবর্তীতে কেন জানি না কী যেন মনে হলো যে একটু খুলে দেখি কী অবস্থা, আর আপনাদের সাথেও একটু শেয়ার করি কী কী কিনেছি। আমরা আমাদের পাঁচজন বলবো যে খুবই কাছের মানুষের জন্য এই ব্রেসলেটগুলো কিনেছি, সবাই যেহেতু লেডিস তো এই ব্রেসলেটগুলো আমাদের খুবই ভালো লেগেছে। সত্যি কথা যদি বলতে চাই তাহলে বলবো যে এইগুলো আসলে বাসার আমার এই অন্ধকার পরিবেশে বা এই অন্ধকার আলোতে অত ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু স্টোনগুলো এত সুন্দর গ্লেজ দিচ্ছিল, আবার এগুলো গোল্ডেরও না, গোল্ড ছাড়াও আবার একেবারে ফেলে দেওয়ার জিনিসও না, মোটামুটি ভালো প্রাইজেরই গিফট বলা যায়। আর এটা পছন্দ করার কারণ হচ্ছে আমি সবার হাতেই ব্রেসলেট দেখতাম, তাওহিদের আপনজন বলবো, আমাদের ফ্যামিলি মেম্বার ছাড়া যারা তাওহিদের খুবই আপনজন তাদের সবার হাতে আমি ব্রেসলেট দেখতাম, আর আমি সিম্পল টাইপের দেখতাম, অত ভারী ব্রেসলেট না বা গোল্ডেরও দেখতাম না, তো আমাদের সেই হিসাবেই আসলে এই ব্রেসলেটগুলো চয়েস করা হয়েছে। এখানে আমি পাঁচটা নিয়েছি, পাঁচটা ঠিক একই দামের, তবে আমরা পাঁচটা একই রকম চাচ্ছিলাম কিন্তু অ্যাভেলেবল ছিল না, তো তার জন্য এই দুইটার ডিজাইন তিনটার ডিজাইন আলাদা হয়ে গেছে, মানে দুই ডিজাইনের দুই রকম আর কি এখানে আছে। তাহলে স্কুলে চলে গেছে, আমি গিফটগুলো এবার রেডি করতে বসেছি, তবে এত বাজে একটা অবস্থা তৈরি হবে সেটা চিন্তাও করিনি। আমাদের পাঁচটা বক্স নেওয়া হয়েছিল, ব্রেসলেট পাঁচটা নেওয়া হয়েছিল, এর মাঝে একটা বক্স টোটালি এমটি, এটার ভেতরে জাস্ট সিলিকনের যে প্যাকেটগুলো থাকে না, বাতাস যেন ভেতরে নষ্ট করতে না পারে, জাস্ট সেই প্যাকেটটা দেওয়া, আর কিচ্ছু দেওয়া নাই। আমার তো পুরো মাথা খারাপ হয়ে গেছে, আল্লাহ এ কী অবস্থা! এই যে চারটা ব্রেসলেট অক্ষত আছে, আমি আসলে এই ভিডিওটা বলা যায় ভিডিও শেয়ার করা বা ব্লগে শেয়ার করার জন্য করছিলাম, প্লাস যেন আমরা শোরুমে গিয়ে আবার এগুলো কমপ্লেন করতে পারি বা বলতে পারি যে এইগুলো আমরা নিয়েছি একটা মিসিং আছে, আর এই একটা বক্সে শুধু এই সিলিকার এই প্যাকেটটা দিয়ে দেওয়া। আর সত্যি বলতে আমার কাছে খুব খারাপ লাগছিল, কারণ অন্যান্য যে চারটা বক্স ছিল একটার ভেতরেও এই সিলিকার কোনো প্যাকেট ছিল না, শুধু এই একটার মধ্যেই এই প্যাকেটটা দেওয়া ছিল, তা আমি বুঝতে পারছিলাম না আসলে কি এটাকে ইচ্ছাকৃতই ভুল না অনিচ্ছাকৃত ভুল। যাই হোক, এত কিছু চিন্তা না করি, আর আজকে আমাদের একটা মিটিংও আছে তাওহিদের থেরাপি সেন্টারে, আবার সেখানেও যেতে হবে, টুকিটাকি বাজারও করতে হবে, তাওহিদের বাবা সকালবেলা বন্ধ ছিল তো সেই ছুটিটা আসলে কাজেও লাগাতে হবে, তো অনেকগুলো কাজ নিয়ে বাসা থেকে বের হয়েছি, তার মাঝে একটা ব্রেসলেট মিসিং, সেটা তো মাথা আরও খারাপ হয়ে যাওয়ার মতোই অবস্থা। তবে সবচেয়ে বেশি খারাপ লেগেছে, আমি যদি গিফটগুলো চেক না করে এমনিতেই প্যাকেটের মধ্যে যে শপিং ব্যাগ ছিল সেটার ভিতরে চকলেট দিয়ে দিতাম, যে গিফট অন্য যেগুলো কিনেছিলাম সেগুলো দিয়ে দিতাম, কারণ আমি তো আর জানতাম না যে ভেতরে কোনটাতে ব্রেসলেট আছে বা নাই, যার হাতে খালি প্যাকেটটা পড়তো সে কী মনে করত। যাই হোক, এর দিকে একটু পরে যাই, আমরা তাওহিদের থেরাপি সেন্টারে চলে এসেছি, আজকে আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা মিটিং ছিল, কারণ আজকে যে মেইন ডক্টর, তারপর অ্যাসিস্ট্যান্ট ডাক্তার, তারপরে তাওহিদের যে থেরাপিস্ট সেই ডাক্তার, মানে বলা যায় আজকে পুরো ডাক্তার, আমরা প্যারেন্টস টিচারদের সবার একসাথে একটা মিটিং বসছে খুবই ইম্পর্ট্যান্ট একটা ডিসিশন নেওয়ার জন্য। আর আলহামদুলিল্লাহ যদিও বা একটু কষ্ট লাগছিল, কিন্তু তারপরও কিছু করার নেই, ছেলের জন্য এতটুকু তো করতেই হবে, আর কী নিয়েছি ডিসিশন সেটা আসলে এখন বলতে চাচ্ছি না। যাই হোক, আমরা মোটামুটি আমাদের মিটিংটা শেষ করলাম, আর একটু খারাপ লাগছিল, বিশেষ করে তাওহিদের জন্য কোনো মিটিং বসলে বা কিছু বসলে আমি আমার নিজেকে ধরে রাখতে পারি না, আমি খুব ইমোশনাল হয়ে যাই, এবং বলা যায় খুব কষ্ট করে আসলে কান্না চেপে রেখেছিলাম, গাড়িতে উঠে একটু নিঃশ্বাস ছেড়ে কান্নাকাটি করে আবার
দিনের কাজগুলো শুরু করছি, এরকমটাই যায়। বাইরে থেকে দেখতে হাসি খুশি থাকি বা যেমনই থাকি, আবার অনেকেই বলেন যে আমি একটু নেগেটিভ চিন্তাভাবনা করি। পরিবেশটাই আসলে এরকম থাকে যে অনেক কিছু চিন্তা তখন আসেও না। সবসময়ের মতো আজকেও একটা রিকোয়েস্ট করছি, প্লিজ ভিডিওটাতে একটা লাইক দেবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন, আর ভিডিওটা প্লিজ একটু শেয়ার করবেন। এবার আসি গিফটের কাছে। আমরা আসলে যে গিফট কিনেছিলাম, আমি সবচেয়ে বেশি শকে ছিলাম যদি এই খালি বক্সটা কারো হাতে পড়তো। এক হতো যে গিফট দেয়নি, সেটাই ছিল এক কথা, কিন্তু দিয়ে এরকম খালি বক্স দেওয়া, এইটা সত্যি একটা অপমানজনক অবস্থাই হতো। আল্লাহ বাঁচিয়েছে, আমি গিফটগুলো সব খুলেছি, চেক করেছি যে কোনটার মধ্যে কী আছে, আর নয়তো তো এভাবেই খালি বক্স চলে যেত। যাই হোক, তারপরও আমরা এই শখের মধ্যে থেকে থেকেই মার্কেটের ভেতরে ঢুকেছি এবং আল্লাহ আল্লাহ করছিলাম যেন আমরা আমাদের প্রোডাক্টটা পেয়ে যাই। আসলে আমি খুবই টেনশনে ছিলাম, কারণ আমার জানা হতে তাওহিদের বাবা একেবারেই ঠান্ডা মানুষ, ও সহজে কোনো কথা বলতে চায় না, তো সেখানে গিয়ে ও বলবে কি না সেটাও আমি একটু কনফিউশনে ছিলাম। মাঝে একটু বলি, আংটিটা সুন্দর না, দামটাও অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ কাজ হয়ে গেছে। আমরা যখন শোরুমে যাই, আমরা যেদিন কিনেছিলাম সেদিন আসলে একটু ভিড় বেশি ছিল, উইকেন্ড ছিল, শনিবার ছিল, তো মানুষজনেরও এত চাপ ছিল, হয়তো বা তাদেরও একটা ভুল হয়ে যেতে পারে। কিন্তু কথা হচ্ছে যে আমরা আর কথা বাড়াবাড়ি কিছু করি নাই, আমরা গিয়ে বললাম যে এই অবস্থা, আমি যে ভিডিও করেছিলাম, আমি যখন খুলছিলাম ওই প্যাকেটটা ভিডিও করেছিলাম সেটা তাদেরকে দেখালাম, এবং তারা সাথে সাথে বুঝতে পেরেছে যে না, এটা তাদেরই যে কোনো একটা কিছু ফল্ট হয়েছে। পরে চেক টেক করে দেখলো যে হ্যাঁ, ঠিকই একটা কিছু ঝামেলা হয়েছে এর মাঝে। আমার আর এত কিছু জানার দরকার নাই, কে ঝামেলা করলো, কে কী করলো না করলো, আমার এই জিনিসের আমি পে করে এসেছি, এটা আমি আবার রিটার্ন পেয়ে গেছি, সেটাই আমার কাছে বড় কথা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে তারা এটা মেনে নিয়েছে এবং সরিও বলেছে, মানে এখানে আমাদের কোনো ফল্ট ছিল না। আর যেহেতু পাঁচটা একসাথে কেনা হয়েছে আর সবগুলোই মোটামুটি র্যাপিং করার মতোই ছিল, প্যাকেট করাই ছিল, তো খোলার তো তাদের সামনে প্রশ্নই ছিল না। আমাদেরও একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে যে ভালো করে চেক করে দেখে নেওয়ার দরকার ছিল। কিন্তু সত্যি বলতে আমি যেই ভুলটা করেছি সেটা হচ্ছে যে আমি তখন আবার একটু ভিডিও করার কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। গোল্ডের দোকানে তো সাধারণত ভিডিও করতে দেয় না, আমি একটু সুযোগ পেয়েছিলাম, সেই ফাঁকে ভিডিও করছিলাম, আর তাওহিদের বাবাও আসলে খেয়াল করতে পারেনি। যাই হোক, ভুল থেকে অনেক কিছু শিখেছি, নেক্সট টাইম এরকম প্রোডাক্ট কেনার সময় অবশ্যই অবশ্যই সামনে দেখে চেক করে তারপরে নেব। এবার ভাগ্য ভালো পেয়ে গেছি, ভাগ্য খারাপ হলে হয়তো বা তারা নাও করতে পারতো, আমাদের কিছু করার ছিল না। কারণ তারা যদি অস্বীকার করে, না দেয়, এত বড় একটা উৎসবের সময়, ক্রিসমাস সিজন চলছে, তাদের ব্যস্ততা থাকতেই পারে, এটার জন্য আবার এমনও হতে পারে এরকমও বলতো যে তোমরা ওয়েট করো, দেখা যাক আমাদের এই ঝামেলা শেষ হোক তারপরে। যাই হোক, ঝামেলা মিটমাট হয়ে গেছে, আমরা পেয়ে গেছি, বাসায় চলে এসেছি। বাসায় এসে রাতের বেলা আমি আবার সবগুলো গিফট একটা একটা করে ঠিকঠাক করবো এবং কাকে কী দেব, কোনটা দেব, এবার আমি নাম লিখে দিচ্ছি। আর এই কাজে আমার তাওহিদ আমাকে সাহায্য তো করেই নাই, বরঞ্চ কথা বলতে বলতে আমাকে মাথা খারাপ করে দিয়েছে। তাওহিদের পাঁচজন ওর পরামর্শদাতা বলবো বা সাহায্যকারী বলবো, তারা আমাদেরকে যথেষ্ট পরিমাণে সাহায্য করে। তো তাদের পাঁচজনের জন্যই আমরা নতুন বছর উপলক্ষে কিছু গিফট কেনার চেষ্টা করেছি। এই ব্রেসলেটটাই মিসিং ছিল, আর এটার কালারটাও আসলে খুবই সুন্দর ছিল। এই ব্রেসলেটটাই মিসিং ছিল, এটার কালারটা আসলে খুবই সুন্দর লাগছিল, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আর সত্যি বলতে এইটা আমি ফিক্সড করে রেখেছিলাম তাওহিদের যে ফার্স্ট যে থেরাপিস্ট, ফার্স্ট যে ডাক্তার, তার জন্য। আর যেই পাঁচজনের জন্য আসলে গিফট রেডি করছি, তারা বলবো যে তাদের মধ্যে দুইজনের কথা আমার কোনোভাবেই আমি সারা জীবনও অস্বীকার করতে পারবো না, কারণ তাওহিদের স্কুলের যে টিচার আছে উনি আমাদেরকে যথেষ্ট সাহায্য করেছে। অন্যান্য টিচাররাও তাওহিদকে অনেক পছন্দ করে, পুরো স্কুলের মানুষই তাওহিদকে পছন্দ করে। বিশেষ করে আমার তাওহিদের যে অ্যাক্সিডেন্ট হয়েছিল 2021 ফেব্রুয়ারিতে, সেটার পর থেকে আসলে তাওহিদকে সবাই একটু অন্যরকম চোখে দেখে, একটু এক্সট্রা কেয়ার করার চেষ্টা করে, যার দায়িত্বেই থাকুক না কেন। খাতা
কিন্তু তার মধ্যে তাহিদের স্কুলের যে ফিক্সড করা একজন টিচার আছে উনি আসলে আমাদেরকে অনেক সাহায্য করেছে কোথায় কি করতে হবে কোন জায়গায় গেলে আমরা থেরাপিটা ভালো পেতে পারি বা কোথায় ডাক্তার দেখালে আমরা থেরাপি পেতে পারি তাহিদের হেল্পের জন্য কোথায় কি করতে হবে উনি আমাদেরকে যথেষ্ট সাহায্য করেছে আর আমরাও চেষ্টা করেছি যেভাবে বলেছে ওইভাবেই আসলে ওই জায়গায় যাওয়ার জন্য ওই সমস্ত জায়গায় অ্যাপ্লাই করার জন্য যেভাবে আমাদেরকে বলতো আমরা ওইভাবেই চলতাম এবং আমাদের যথেষ্ট সাহায্য করতো এখন তো উনি আরেকটার পিছনে লেগেছে আসলে আমরা একটু ফ্রি হয়ে গেছি বলা যায় ফ্যামিলি মেম্বারের মতোই উনি এখন অন্য আরেকটা জিনিস আবদার করে বসে আছে দেখা যাক ওটা কবে পূরণ করতে পারি আরেকজন হচ্ছে তাওহিদের ফার্স্ট যে থেরাপিস্ট যে ডাক্তার ফার্স্ট যে ডাক্তার ওনার কথা না বললেই না বয়সে হয়তোবা আমার বয়সই হবে বা আমার থেকেও কমও হতে পারে কিন্তু এত ভালো ব্যবহার আর এত টেক কেয়ার তাওহিদকে করেছে কীভাবে কী করতে হবে একদম শুরু থেকে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে বা আমাদেরকে যথেষ্ট সাহায্য করেছে এবং তাওহিদ তাকে খুবই পছন্দ করে প্রথম প্রথম যখন আমরা থেরাপি দিতে নিয়ে যেতাম তাওহিদ এত এত খুশি হয়ে যেত আর এখন যেহেতু অন্য আরও একজন থেরাপিস্ট বেড়েছে তো তাওহিদ আবার দেখা যায় যে তাকে আবার একটু বেশি প্রাধান্য দিচ্ছে এখন যাই হোক এটা বাচ্চা মানুষ যার কাছেই একটু আনন্দ পাবে খেলাধুলা করতে পারবে তাকেই আনন্দ মানে তাকেই আপন মনে করবে যাই হোক আমি একটু মাঝে বলি গিফটে আমি যা যা দিয়েছি সেটা হচ্ছে ব্রেসলেট তো আছেই সাথে আমি একটা চকলেটের বক্স দিয়ে দিয়েছি আরেকটা আমি ছোট্ট একটা গিফট কিনেছি সেটা আসলে শেয়ার করতে চাচ্ছি না আমার কাছে যেটা মনে হয় আসলে ধর্ম কখনো খারাপ হয় না সব ধর্মই ভালো সব ধর্মেই ভালো কিছুই আছে এবং সব জায়গাতেই মানুষকে ভালোভাবে চলার কথাই বলা হয়েছে খারাপ আসলে আমরা মানুষরাই আমরা আমাদের নিজের সুবিধার মতো ধর্মের যে সমস্ত আসল নিয়মকানুনগুলো আছে সেগুলো পাল্টে ফেলি আমরা আমাদের সুবিধা মতো কাজ করে ফেলি যাই হোক আমি আর সেই দিকে না যাই তবে হয়তোবা এটা আমার কাছে মনে হয়েছে অনেকেই হয়তোবা ভাববেন যে ক্রিসমাস উপলক্ষে তাদেরকে গিফট দিচ্ছে এটা দেওয়া ঠিক না এটা সেটা আমি আর সেদিকে যেতে চাই না আমার কাছে আমার পছন্দের এই মানুষগুলো আমার জন্য যথেষ্ট করেছে আর বিশেষ করে আমার ছেলের জন্য যথেষ্ট করেছে তাদের খুশির দিনে তাদের আনন্দের সময় হলিডের সময় যদি আমি ছোট্ট কিছু গিফট করিতে তাদের আনন্দ বাড়বে প্লাস যেহেতু আমার ছেলেটা তাদের কাছে অনেকটা সময় থাকে আমার চিন্তাভাবনা এটাই ধর্মীয় দিকে কী হলো না হলো সেটার দিকে আমি আসলে চিন্তা করি না আর আমার মনে হয় না যে করাটা ঠিকও হবে তবে আলহামদুলিল্লাহ তারা যেই ধর্মেরই মানুষ হোক না কেন আমার ছেলেকে তারা কখনো ধর্মের দিক থেকে দেখে নাই এবং আমি এটা নিঃসন্দেহে বলতে পারি এখানে যারা আমাদের পরিচিত আছে বিদেশি বলে অন্য ধর্মের বলি তারা যথেষ্ট আমাদেরকে সম্মান করে এবং মাঝে মধ্যে তো এমনটাও জিজ্ঞেস করে যে তোমরা এইভাবে মানে আমাদের হিজাব সম্পর্কে জানতে চাই যেহেতু ছেলেদের তো আর বোঝা যায় না মেয়েদের তো হিজাবটা দিয়েই বোঝা যায় যে আমরা কোন ধর্মে আছি বা কী তারা খুবই আগ্রহ নিয়ে এটা জিজ্ঞেস করে কীভাবে পড়ো কীভাবে মেনটেন করো এগুলো নিয়ে মানে তাদের মধ্যে আছে না যে কেন পড়ে এই ধরনের কোনো চিন্তাভাবনা নেই আমি এক এক করে গিফটগুলো রেডি করছিলাম তাওহিদকে দিয়েও একটু কাজ করানোর চেষ্টা করছিলাম আমি আর তাওহিদ দুইজন মিলে গিফটগুলো সব প্যাকেট করে ফেলেছি আর ওই যে গত ভিডিওতে বলেছিলাম যে আমার একটা লস হয়ে গেছে সেটা হচ্ছে আমি পাঁচজনের জন্য গিফট রেডি করেছিলাম তার মধ্যে চারজনকে আমরা দিয়ে দিতে পেরেছি কিন্তু একজনকে দিতে পারিনি শুধু এই একটা মিসিং থাকার কারণে আর এইটা মিসিং থাকার কারণেই আসলে আমার তাওহিদের যে ফার্স্ট থেরাপিস্ট ফার্স্ট যে ডক্টর ছিল ওনার নাম মার্তা আসলে আমরা মার্তাকে আর দিতে পারিনি কারণ এর মাঝে মার্তা আবার অসুস্থ হয়ে যায় এরপর দিন তাওহিদের মার্তার সাথে থেরাপি ছিল ঠিক আছে কিন্তু মার্তা আসলে সম্ভবত পা ভেঙে ফেলেছে বা পায়ে যে কোনো একটা প্রবলেম হয়েছে তো সেটার জন্য সে থেরাপিগুলো ক্যান্সেল করে দেয় আবার যদি আল্লাহ সব ঠিকঠাক রাখে তাহলে ইনশাল্লাহ জানুয়ারিতে দেখা হবে তো সেটা রেখে দিলাম জানুয়ারিতে ইনশাল্লাহ দেব যে মানুষগুলো আমার ছেলেকে সামান্য একটু সাহায্য করে তাদেরকে ইচ্ছে করে যে কলিজা কেটে খাইয়ে দেয় এরকম অবস্থা কারণ আমার কাছে আমার ছেলে অনেক বড় একটা সম্পদ আর তাকে যদি সামান্য একটু আদরও করে সেটাও আমার কাছে অনেক অনেক কিছু মনে হয় আর যেহেতু একটু প্রবলেম আছে আমার ছেলের একটু এক্সট্রা হেল্পের দরকার হয় সেই জায়গায় যদি তার আরেকটু বেশি করে সেটা তো তাহলে আর কী বা বলার আছে একজন মাই আসলে আমার এই ফিলিংসগুলো বুঝতে পারবেন আমরা সবগুলো গিফট রেডি করে ফেলেছি এবং এরপর দিন আমি তাওহিদের বাবা দুইজন স্কুলে যাচ্ছি এখন স্কুলে গিয়ে ওর এই স্কুলের টিচারদের গিফটগুলো দিয়ে দেবো আর তারাও এত খুশি হয়েছে বলার মতো না আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব তাদেরকে একটু খুশি করানোর জন্য
আমার ছেলের এটা হচ্ছে স্কুলে যে ছবি আঁকছে সেটার ছবি আমাদেরকে দিয়ে দিয়েছে। আরও টুকিটাকি অনেক ভিডিও কিছুদিন আগে অনুষ্ঠান হয়ে গেল সেগুলো আমাদেরকে শেয়ার করে, আমি চাইলে ভিডিওতে শেয়ার করতে পারি, কিন্তু আসলে অন্যান্য আরও অনেক বাচ্চা থাকে তো তাদের অনুমতি ছাড়া আমি আসলে কারো ভিডিও শেয়ার করতে চাই না। যেমন আমার বাচ্চার ভিডিও অন্য কেউ শেয়ার করুক সেটা আমি চাই না, এবং এটা যেই হোক না কেন আমার ফ্যামিলি মেম্বার থেকেও কেউ অনলাইনে আমার ভিডিও, আমার ছেলের ভিডিও শেয়ার করলে প্রথমে আমার কাছে জিজ্ঞেস করে নেয়, তারপরেই আসলে শেয়ার করে, এবং আমি এটা রেসপেক্ট করি। আমি যেমন রেসপেক্ট করি আমি চাই যে আমার কথাটাও সবাই সম্মান দিয়ে রাখুক, এটা আমার নিজস্ব মতামত। আজকের ভিডিওটা তাহলে শেষ করি, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে ইনশাআল্লাহ, দেখা যাক কী শেয়ার করি আপনাদের সাথে। আজকের মতো আল্লাহ হাফেজ।